হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ হাজির হয়েছি একদম জিভে জল আনা স্বাদে বাঁধাকপির মাঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে খেতে যে দারুণ টেস্টি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বাড়িতেই এভাবে খুব সহজভাবে একদম রেস্টুরেন্টের মতো স্বাদে বানিয়ে ফেলুন বাঁধাকপির মাঞ্চুরিয়ান আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো একটি বাঁধাকপিকে ভালো করে একদম ঝিরিঝিরি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে রেখেছি এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন মতো লবণ লবণটা পরিমাণ মতো মিশিয়ে দিতে হবে আর তারপর লবণকে বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মেখে নেব আর তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এই সময় আমি কিছু যন্ত্র করে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে রেখেছি হাফ টেবিল চামচ আদাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আর এক চামচ ছোট ছোটো টুকরো করে রসুন কুচিয়ে রেখেছি এখানে সবুজ পেঁয়াজ বা স্প্রিং অনিয়নের সাদা অংশটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সবুজ অংশটিকেও বেশ ছোট ছোট মিহি করে কেটে রেখেছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর একটা টমেটোকেও কেটে রেখেছি লম্বা লম্বা করে বীজ বাদ দিয়ে এবার বাঁধাকপি যেহেতু আমি লবণ মাখি রেখেছিলাম তাই অনেকটা জল বেরোবে জলটাকে যতদূর সম্ভব ভালো করে চেপে চেপে আমি বাদ করে দিয়েছি আর এই রান্নায় কিন্তু এই জলটার প্রয়োজন নেই এবার এই বাঁধাকপির মধ্যে আমি বেশ কিছু মশলা মিশিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে হাফ টি স্পুন আদা বাটা দিচ্ছি হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন দিয়ে দিলাম রসুন বাটা এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় টু স্পুন মতো এবার এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ ময়দা সমস্ত ময়দাটা অ্যাড না করে এক টেবিল চামচ রেখে দিলাম যদি প্রয়োজন হয় তাহলে পরে ব্যবহার করব এখন মিশিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর এখানে আছে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর তিন টেবিল চামচ আমি মিশিয়ে দিলাম এক টেবিল চামচ রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ যেহেতু আগে আমি বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম জল না দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে এভাবে মেখে নেব যাতে একটা সুন্দর বাইন্ডিং এসে যায় বাঁচিয়ে রাখা ময়দাটাও অ্যাড করে দিয়েছি এখন আমার এই মিশ্রণটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে হাতটা ভালো করে ধুয়ে নেব আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি হাতে তেল মেখে নিয়ে এর থেকে অল্প অল্প পোশান নিয়ে মাঞ্চুরিয়ানের বল গড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে গোল গোল তৈরি করে নিচ্ছি আর হাতে তেল মেখে নিলে কাজটা খুব সুবিধে হয়ে যায় এভাবে আমি সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলো আগে গড়ে নেব সমস্ত বলগুলো তৈরি হয়ে গেছে আর ওইদিকে আমার তেলটাও কিন্তু সুন্দর গরম হয়ে গেছে এবার আমি প্রায় আট দশটা বল ছেড়ে দিচ্ছি সমস্ত বলগুলো একসঙ্গে ভাজা করব না মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে সুন্দর একটা লালচে রং আসা পর্যন্ত বলগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এর কালার সুন্দর চেঞ্জ হচ্ছে ঠিক এভাবেই মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট থেকে ছ মিনিট সময় নিয়ে বলগুলো আমি ভেজে নিলাম সুন্দর কালার চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে বলগুলো তুলে নিচ্ছি আর এভাবেই কিন্তু বাকি বলগুলোও আমি ভেজে নেব সমস্ত বলগুলো ভেজে নেয়ার পর তারপর আমরা গ্রেভি তৈরি করে নেব সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে এবার এক্সট্রা তেলটা উঠিয়ে রাখলাম বাকি রান্নার জন্য দু থেকে তিন টেবিল চামচ তেল হলেই হবে সবুজ পেঁয়াজের সাদা অংশটি যোগ করলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো হাফ মিনিট মতো নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিলাম কুচনো রসুন আর কুচনো আদার টুকরো আরও হাফ মিনিট থেকে এক মিনিট নাড়াচাড়া করে নিলাম হাই ফ্লেমে প্রায় এক দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি বাকি উপকরণগুলোও দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম অ্যাড করে আবার এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা সবুজ পেঁয়াজের সবুজ অংশ কিছুটা অংশ বা বাঁচিয়ে রাখলাম পরে গার্নিশ করার জন্য এগুলোকে মোটামুটি তিন মিনিট মতো ভালো করে এভাবে হাই ফ্লেমেই কষিয়ে নিলাম এবার অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো যাতে একটু কালারফুল দেখায় আর আপনাদের কাছে রং বেরঙের বেল পেপার থাকলে সেগুলো অ্যাড করতে পারেন কেটে এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ রেড চিলি সস এক চামচ সয়া সস আর দুই টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ আর এটাকে আরও একটু স্পাইসি বানানোর জন্য দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এবার সমস্ত সস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এক টেবিল চামচ এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এতে করে দুর্দান্ত একটা সুন্দর ফ্লেভার হবে আর সুন্দর একটা রঙও হবে বাঁচিয়ে রাখা কর্নফ্লাওয়ারের সঙ্গে অল্প জল মিশিয়ে অ্যাড করেছি আর একই সঙ্গে দুবাটি জলও অ্যাড করেছি এবার মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সসগুলোর মধ্যে কিন্তু লবণ থাকে তাই পরিমাণ করেই লবণটা দিতে হবে এক চামচ ভিনিগার দিয়েছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও অ্যাড করেছি এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে গ্রেভি ফুটতে শুরু করলে মাঞ্চুরিয়ানের বলগুলো অ্যাড করে দিয়ে জাস্ট হাফ মিনিটের মতো সময়ে ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে এবার দেখুন আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে উপর থেকে একটু রোস্টেড তিল ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে আর খেতে দুটোই ভালো হয় উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু এগুলো দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিও